একবার এক গ্রামে তিনজন কৃষক ভাই ও তাদের বৃদ্ধা মা থাকতেন। তারা সহজ এবং পরিশ্রমী মানুষ ছিল। তাদের একটি চমৎকার সবজির খামার ছিল এবং তারা সুখী জীবনযাপন করছিলেন। দুর্ভাগ্যবশত একটি বন্যা এসে তাদের গ্রাম ধ্বংস করে দেয়। সৌভাগ্যক্রমে কৃষক পরিবার তাদের সঞ্চয় এবং কিছু জিনিসপত্র জোগাড় করতে পেরেছে। এখন তারা অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলো বাবা মায়ের গ্রামে যাই, আমরা সেখানে কৃষিকাজ শুরু করতে পারি। মহিলাটি তার ছেলেদের নিয়ে তার বাবা মায়ের বাড়িতে পৌঁছেছিল। সে তার ভাইকে তার ভাগ চেয়েছিল। তার ভাই স্বার্থপর এবং খারাপ ছিল। সে তার কাছে জমির সমস্ত ভালো অংশ রেখেছিল এবং তার বোনকে একটি ছোট টুকরো জমি দিয়েছিল যেখানে ছিল না আশেপাশে পানির উৎস পাওয়া যায়। আপনি এখানে কয়েকদিন থাকতে পারেন, তবে যত তাড়াতাড়ি সম্ভব নিজের ব্যবস্থা করুন, তিনি তার বোন এবং ভাগ্নেদের অভদ্রভাবে বললেন। মহিলাটি তার ভাইয়ের প্রতি খুব হতাশ হয়েছিল। চিন্তা করবেন না মা, আমরা যা পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকতে হবে এবং যুদ্ধ এবং অভিযোগ করে আমাদের সময় নষ্ট করা উচিত নয়। আসুন এই জায়গা থেকে বের হওয়ার কথা ভাবি, বর ছেলে বলল। প্রথমে তারা একটি ছোট করে তাদের জমির এক কোণে আশ্রয় নিয়ে সেখানে বসবাস শুরু করেন। কোনোভাবে তারা পানীয় ও অন্যান্য ব্যবহারের জন্য পানি সংগ্রহ করতে পেরেছিলেন। কিন্তু চাষের জন্য প্রচুর পানির প্রয়োজন হয়, কিভাবে তারা চাষের জন্য পানি পাবে? তারা পানির জন্য তাদের দুশ্চিন্তা একপাশে রেখে চাষ শুরু করে। জমি তিন ভাই প্রতিদিন খুব পরিশ্রম করত। বিশ্বাস আছে ঈশ্বর, আশা করি আমরা এই সমস্যার সমাধান করব, বড় ভাই তার ছোট ভাইকে বললেন। পরের দিন তিন ভাইয়ের মধ্যে ছোটটি যখন মাটি খুঁড়ছিল, তখন সে এক কোণে তাজা নোল ঘাস দেখতে পায়। খাগড়া ঘাসের উপস্থিতি নির্দেশ করে যে মাটির নিচে জল রয়েছে। রোমাঞ্চিত যুবকটি তার মা এবং তার ভাইদের ডাকল, ওখানে দেখ, ওটা রিড ঘাস। ওহ, তার মানে এখানে জল আছে। খাগড়া জলের কাছে জন্মায়। মা খুশিতে চিৎকার করে বললেন, আল্লাহ ওদের পথ দেখিয়েছেন, আমাদের আর জল নিয়ে চিন্তা করতে হবে না, আমি নিশ্চিত আমরা আমাদের নিজেদের জমিতেই জল পাব। বর ভাই বরাবরের মতো আশাবাদী ছিলেন। সাহসী ও পরিশ্রমী ভাইয়েরা জল খুঁজতে মাটি খুঁড়তে শুরু করল। কয়েকদিনের নিরন্তর পরিশ্রম ও পরিশ্রমের পর তারা পানি টেবিলে পৌঁছান। তিন যুবকের প্রচেষ্টা অবশেষে ফলপ্রসূ হয়েছে। কঠিন সময় শেষ হয়েছে এবং খুব শীঘ্রই ভালো দিন আসতে চলেছে। গল্পের নৈতিকতা, ঈশ্বর তাদের সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করেন।